বিপি পোদার হসপিটালে ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা, আর আমার সঙ্গে কে রয়েছেন তার আলাদা করে বলার দরকার নেই, তবুও আমি আমার নিজের ভঙ্গিতে একটু বলবো। রোদের মতো আমরা হেসেছি, তাকে ভালোও বেসেছি, দিন ফুরানোর অনেক আগেই কিন্তু আমরা তার কাছে চলেও এসেছি। নতুন সকালগুলো তার কপাল একটু ছুঁয়েছে, তার স্বপ্নও কিছুটা পূরণ হয়েছে, কারণ তার প্রতিভা আজ আর নয় সুপ্ত, তিনি আর কেউ নন, তিনি মেঘলা দাশগুপ্ত। বেশ সুন্দর বললে তো মেঘলা, স্বাগত। যদিও মেঘলাকে আমি এই প্রশ্ন আজকে করতে পারবো না যে হসপিটালে আড্ডা দেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে, কারণ এর আগেও মেঘলা আমাদের এখানে এসেছে এবং এমন একটা সময় এসেছিল মেঘলার বিয়ের বোধহয় জাস্ট দুদিন আগে এখানে তুমি এসেছিলে আড্ডা দিতে, একদম তুমি ফাইনাল শপিং করতে যাবে নিজে গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে এসে আমাদের সঙ্গে আড্ডা দিয়েছিল। কিন্তু তবু আমি জিজ্ঞাসা করবো, এই যে হসপিটালের মধ্যে আমরা একটা ছোট্ট কম্প্যাক্ট স্টুডিওতে বসে বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে ডক্টরদের সঙ্গে আড্ডা দিই বা ডক্টরদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, পেশেন্টদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলি, এই যে কনসেপ্টটা, এটা কেমন লাগে তোমার? এটা সত্যি মানে আমি এখনো যখন আসছিলাম আমি তাই ভাবলাম যে সবাই ভাবতেই পারে যে কেন হসপিটালে কেন গান বাজনা, কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমার যতজন পরিচিত রয়েছেন যারা গানের সাথে, যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত, তারা কোনো না কোনোভাবে গান হয় ভালোবাসেন, সাইডে গানটাও করেন বা, হ্যাঁ এটা আমি জানি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য প্রফেশনেও এতটা নয়, কিন্তু ডাক্তারি প্রফেশনের সাথে যারা যুক্ত তারা একটু গানটা ভালোবাসে। একদম তো সেই কারণে আর মিউজিক থেরাপি যেটা তুমি বলছিলে, মানুষকে তো গান শুনিয়ে অনেক রোগ মুক্ত করা যায়, তো সেই কারণে এটা একটা অন্যরকমের ইনিশিয়েটিভ, আর এটা সেই তখন থেকে শুরু হয়েছিল এবং এখনও চলছে। আমি চাই আরও বছর বছর চলুক এবং সবাই গান শুনে ভালো থাকুক, এক ওষুধের থেকেও গানটা যেন স্ট্রেস রিলিফ হয়। হ্যাঁ, কারণ কি আমাদের এখানে একটা বিরাট ওয়েটিং এরিয়া আছে যেখানে রোগীর পরিজনরা কিন্তু অপেক্ষা করে এবং সেখানে বড় স্ক্রিন লাগিয়ে আমাদের এই আড্ডাটা কিন্তু দেখানো হচ্ছে, এবং তারা যখন প্রচন্ড টেনশনে আছে তখন যদি হঠাৎ মেঘলা একটা খুব মানে তাদের রিলিফ দেওয়ার মতো একটা সুর শোনায়, তাহলে হয়তো কিছুক্ষণের জন্য তাদের মন থেকে সেই টেনশনটা দূরে চলে যাবে। এই ভাবনাটা কিন্তু সত্যি খুব মানে পজিটিভ ভাবনা, একদম আমার অন্তত তাই মনে হয় এবং অনেকেই হয়তো সেটার সাথে সহমত হবে। তবে আজকে আমরা মানে নিখাত আড্ডা দেব মেঘলার এই আজকের মেঘলা হয়ে ওঠা নিয়ে এবং তার পাশাপাশি অনেকগুলো গান তো অবশ্যই শুনবো। তবে আজকে আড্ডাটা শুরুতে কি একটা গান শুনবো? হ্যাঁ, কি গান শোনাবে বলো? আচ্ছা, তোমার নিজের কম্পোজিশন শোনাও, অসময় বৃষ্টি যেমন বেশ একটা হিট তোমার কম্পোজিশন, অথবা তুমি ওই নৈবেদ্য যে তোমার বোধহয় কম্পোজিশন একটা রয়েছে, হ্যাঁ তাও শোনাতে পারো অথবা অন্য কিছুও শোনাতে পারো। বেসিক্যালি বলি, এই কম্পোজিশন আমি যে খুব বেশি করি তা নয়, খুব ভালো লাগে করতে, আরও অনেক কিছু শেখার আছে, মানে আমাদের দেশে তো গান শেখা যায় কিন্তু কম্পোজিশন শেখার কিন্তু কোনো জায়গা নেই। তো কিন্তু যতটাই আর কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল যতটুকুন শিখেছি বা যতটুকুন শুনে শুনে কানে শুনে সেই অনুভূতি থেকেই আর কি কম্পোজিশন করা। অসময় বৃষ্টি যেরকম বিটোফেন মোৎসার্ট শোনার পরে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম একটা কিছু কম্পোজ করতে হবে, তো সেই সময় সেটা কম্পোজ করি। যদি কোনো দিন একটা কম্পোজ, বেসিক্যালি আমাদের কোনো না কোনো কী বলবো ইমোশনাল স্টেটে আমরা কম্পোজ করে ফেলি, আমি তো অ্যাটলিস্ট করি। সেই সময় আমার মনে আছে আমার এখন মানে হাজবেন্ড উনি, ওনার সাথে আমার তখন একটু অর্কপ্রভ তখন একটু ঝগড়া হয়েছিল আর কি, সেই সময় আমার একটা কম্পোজিশন একটা বেরিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা তো জানি না কোথার থেকে কম্পোজিশন আসে, মানে আমরা ভাবি আমরা তৈরি করছি, তাহলে অবশ্যই অর্কপ্রভকে বলবো তুমি বারবার ঝগড়া করো, কারণ আমরা তাহলে এরকম অনেক কম্পোজিশন পাবো। সেটাই একটু ছোট্ট করে তাহলে শোনা। আচ্ছা শোন, তো শুরুতে বিচ্ছেদের গান একটু একটু অন্য গান শোনাই। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে, সেটা তোমার ইচ্ছে। অল্প করে আমি তাহলে অসময় বৃষ্টি দিয়ে শুরু করি আর ওই গানের। অসময়ে বৃষ্টিতে আমি, অসময়ে বৃষ্টিতে তুমি, কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে, ধুই যাক না এ মন অভিমানী, মেঘলা আকাশ হালকা হাওয়া
চাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া আধ খোলা কাঁচ বৃষ্টি ছোঁয়াচ তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর। এখন ওই যে গানটার কথা বলছিলাম, যদি কোনোদিন ধরা হাত ছেড়ে দাও, যদি কোনোদিন চেনা পথ ভুলে যাও, যদি কোনোদিন চেনা রোদ নিভে যায়, যদি কোনোদিন চেনা চোখ ইশারায় আমি তোমাকে ছুঁয়ে দেখি, তুমিও ভুলেছ আমায়, না না তুমিও খোঁজো নি আমায়। বাহ, খুব সুন্দর কম্পোজিশন। তবে এই কথা অর্কপ্রভুর বিষয়ে বলাটা ঠিক হবে না যে তুমিও ভুলেছ আমায় খোঁজনি আমায়, এগুলো ঠিক না। তবে একটা কথা বলবো, দেখো মিথিলা, আমাদের কিন্তু মেয়েরা, আমরা দেখেছি জেনারেলি সিঙ্গার, হ্যাঁ, কিন্তু মেয়ে কম্পোজার খুব কম আমরা পাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এইটার বিষয়ে ফিউচার মানে অনেক কাজ করার কি ইচ্ছে রাখো? ডেফিনেটলি। অ্যাকচুয়ালি আমি কি বলবো, গানটা তো ঠিক আছে, গানটা ওই যেটা বললাম, গানটা তো শিখেছি, সেই কারণে আমাকে একটা একটা জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় কম্পোজিশনটা নিয়েও হয়তো কোনোদিনও একটু পড়াশুনো করার ইচ্ছে আছে, বা দেখা যাক কি হয়। কিন্তু হ্যাঁ, কম্পোজিশন নিয়ে আমার অলরেডি নিজের বেশ কিছু কম্পোজিশন, এবার কি হয় আমি একটু ভালো করে ভিডিও সব কিছু নিয়ে ভাবি, শুধুমাত্র গানটা সেটা একটু বলে রাখি, মেঘলা যে শুধু গান করে এমন না, খুব ভালো ছবি আঁকে, এবং সেটাকে ও কিন্তু ওর অ্যালবামে খুব সুন্দর করে কাজে লাগানোর প্ল্যান আছে। তো হ্যাঁ, মানে সবটা নিয়ে সার্বিকভাবেই আমার একটু ভাবতে ভালো লাগে, তো সেই কারণে একটু সময় লাগে এই প্রিপারেশনগুলো করতে। আরও দুখানা কম্পোজিশন একদম রেডি ভিডিও করার অপেক্ষা, কিন্তু ওই সবটা নিয়ে ভাবতে হয় বলে একটু সময় লাগে, আরও বেশ কিছু কম্পোজিশন রেডি হয়ে রয়েছে, শুধু মুক্তির অপেক্ষা। আচ্ছা, তোমাকে আজকে তো অনেকগুলো গান করাবো, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমরা একটা কফি রেডি করে রেখেছি, তুমি খেতে পারো। আর একটা রিকোয়েস্ট তোমাকে করব, তোমার ফেসবুক পেজে যদি আমাদের এই আড্ডাতে তুমি শেয়ার করে দাও তাহলে ভালো হয়, কারণ আমিও একটু তাই এই ফাঁকে দেখেনি যে আমাদের সঙ্গে এই আড্ডায় কারা কারা রয়েছে। এবং আমি সব দর্শকদের বলছি, মেঘলা আপনাদের খুব প্রিয় গায়িকা, নতুন করে আমার এটা বলার কিছু নেই, আপনারা রিকোয়েস্ট করতে পারেন এবং মেঘলার কাছে শুনতেই পারেন আপনাদের পছন্দের গান, আপনারা মেঘলার গলায় যে গান শুনতে চান। এবং সেই জায়গায় আমি জানি কিছু কিছু রিকোয়েস্ট কমন, যেমন রোদের মতো হাসিটা কমন, তার পাশাপাশি হচ্ছে আরও একটা বিষয়, তোমার গলা কিন্তু সন্ধ্যা মুখার্জির কিছু গানও কিন্তু লোকে খুব শুনতে চায়, তুমি না হয় রোহিতের কাছে, একদম একদম, কারণ আই থিঙ্ক তুমি যখন সারেগামা পায়ের যে অ্যাডটা যখন শুরু হয়েছিল, মানে বালুরঘাটের, আমি বালুরঘাটের মেঘলা, আমি আসছি স্বপ্ন সফল করতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি দেখেছি তারপর থেকে মেঘলার কাছে কিন্তু মানুষের রিকোয়েস্টটা একটু ওই সময়কার গান, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অগ্নি পরীক্ষার কিছু গান, এই গানগুলো কিন্তু তোমার কাছে বারবার বারবার করে আসে। কারণ কি হয়, তার আগে অবধিও মানে জেনারেলি গান গাইতে গেলে মানে লতাজির আশাজির গান বেশি গাওয়া হয়, কারণ গানগুলো হয়তো বেশি পপুলার সেই কারণেই, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে, এবং এই যে রিকোয়েস্টটা তো পাওয়া পেতেও ভালো লাগে, ইনফ্যাক্ট সন্ধ্যা মুখোপাধ্যায়, তুমি নিজে কি সন্ধ্যা মুখার্জির গান গাইতে খুব পছন্দ করো? হ্যাঁ, তার একটাই কারণ, আমার মা বাবা দুজনেই ডাই হার্ট ফ্যান আর কি। আচ্ছা, তো ছোটবেলা থেকে বিভিন্ন রকম গান শুনে বড় হয়েছে, কিন্তু সামহাও আমি দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায় আর হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা বেশি চলে আমাদের বাড়িতে, তো মেবি সেই কারণেই আমারও একটা ঝোঁক ওনার গান গানের প্রতি। নির্মলা মিশ্রের গান খুব ভালো লাগতো, বা আরো এরকম অনেক শিল্পীরা রয়েছেন, তো সেই গানগুলো গাইতে। নির্মলা মিশ্রের যে আধুনিক গানের যে অ্যালবাম, ধরো আমি তো তোমার চিরদিন, ওই সময়টার কথা আমি বলছি, মানে অসম্ভব একটা
আধুনিকতার ছোঁয়া এবং যেটা কিন্তু আজও মানে চিরসবুজ আমি বলতে পারি, মানে সেই থ্রোয়িং, যে থ্রোয়িং কিন্তু আজকের দিনেও ভীষণ নতুন, আমাদের অনেকটা ফ্রেশ করে তোলে। ফলে আমি এগুলো জানতে চাইবো যে মেঘলার পছন্দের শিল্পী কারা কারা, কারণ এটা খুব কঠিন প্রশ্ন হয়ে যায় যে কোনো শিল্পীর কাছে যে তোমার পছন্দের শিল্পীকে, কারণ অনেক পছন্দের শিল্পী থাকে। কিন্তু মেঘলার যেটা এক্সট্রা অর্ডিনারি বিষয় সেটা হচ্ছে এই কম্পোজিশন। আচ্ছা, তুমি অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কখনো ভাবনা চিন্তা করো? দেখো, কম্পোজ করলে তো একটা গান হয় না, হয় না? একটা দুর্গা প্রতিমা তৈরি করার পর তাকে অলংকরণ করতে হয়, যেটার ওপরে কিন্তু পুরো ঠাকুরটা নির্ভর করে। কারণ অ্যারেঞ্জারদের কাজটা খুব বেশি করে সাধারণ মানুষের চোখের সামনে আসে না, কিন্তু একটা কাজের পিছনে কিন্তু অ্যারেঞ্জারদের যে ভূমিকা থাকে সেটাই কিন্তু বেশ একটা মুখ্য ভূমিকা। সেটা নিয়ে কখনো ভেবেছো? অ্যারেঞ্জমেন্ট এখন অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়ে গেছে এখন, না প্রোগ্রামিংয়ে চলে এসেছে বেশ, মানে এখন যেহেতু আমাদের সব জিনিসটাই মডার্ন হয়ে যাচ্ছে, আগে যেরকম একটা অ্যারেঞ্জমেন্ট মানে কি, সেটা যেরকম ওয়েস্টার্ন ক্লাসিক্যালেও যেরকম স্টাফ নোটেশন হয় এবং কে কে কোন পার্ট বাজাবে সেগুলো সব আগে থেকে ইয়ে থাকে, তো আগেও আমার মনে হয় সেরকমভাবেই হতো। এখন কি হয়, যে প্রোগ্রামিং করে সে তার মতন করে, এবার আমার সেখানে বেশ কিছু বলার থাকে, হয়তো আমার মাথায় আছে যে এই জায়গাটা এই এই ইনস্ট্রুমেন্টটা আমার চাই, বা এই জায়গাটা এটা একটু ভালো লাগছে না একটু চেঞ্জ করে, তো নিজে হাতে প্রোগ্রাম, কারণ সেটা তাহলে আমাকে ওই প্রোগ্রামিং শেখায় আরও একটু সময় দিতে হবে। কিন্তু হ্যাঁ, সব তো নিজে হাতে করা সম্ভব না, যেরকম কিছু ইনস্ট্রুমেন্ট, কিন্তু একটা সময় তো ছিল মেঘলা যখন ধরো আলাদা করে কিন্তু অ্যারেঞ্জার ছিল না, আমি সলিল চৌধুরীর কথা বলছি, আরদি বর্মনের সময় কথা বলছি, ছিল ছিল, কিন্তু কম্পোজারই কিন্তু মুখ্য ভূমিকা পালন করতেন, তারাই কিন্তু অ্যারেঞ্জমেন্টের অনেকটা পোর্শন কমপ্লিট করে ফেলতেন। হ্যাঁ, কিন্তু আমি আমি যতটুকু জানি, বিশেষ করে ইংরেজিতে মানে অন্যান্য দেশে যেভাবে কাজ হয় অ্যারেঞ্জমেন্টের কাজ কিন্তু অন্যান্যরা করে, অবশ্যই হ্যাঁ, এবং সেটাও একটা পরবর্তীতে চলে এসেছে আমাদের এখানে, তো এখন ওই যেটা বললাম এখন একটু চেঞ্জ হয়েছে। এবার হ্যাঁ, বড় অনেক এতগুলো ইনস্ট্রুমেন্টকে নিয়ে করতে গেলে তখন সেটা অন্যরকম অ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু যেখানে এখন খুব মিনিমাল ইনস্ট্রুমেন্ট ইউজও হয় না, হয়তো শুধুমাত্র হয়তো পিয়ানোর ওপরে ওই ডিজাইন করেই সব হয়ে গেল, তো সেই ক্ষেত্রে যারা অ্যারেঞ্জমেন্ট করেন বা যারা প্রোগ্রামিং করেন তাদের অনেকটা বেশি হাত থেকে যায়। ঠিক, এবার তারপরে তো আমার ভাবনাটা তো ডেফিনেটলি যে, এবং একটা খারাপ অ্যারেঞ্জমেন্ট একটা ভালো কম্পোজিশনকে নষ্ট করে দিতে পারে, একদম একদম, এবং একটা ভালো অ্যারেঞ্জমেন্ট, একটা আমার নিজেরই আমার অসময় বৃষ্টির কথাই যদি আমি বলি, প্রথমে যে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার পছন্দ হয়নি, এবার খরচ তো হয়ে গেছে কি করি, খরচ করে করা সেটাই রিলিজ করব, তারপর ভাবলাম না এই গানটা আমার খুব, আমার প্রথম কম্পোজিশন, আমি এটা ভালো করেই করব, তো এবার আমি নিজে করতে পারিনি কিন্তু আমার মাথায় একরকম যেটা থাকে মিউজিক ডিরেক্টরদের যেটা কাজ, যে একটা ভাবনা সবটাই করা, তো সেইভাবে তারপরে অসময় বৃষ্টি, এবং এছাড়াও আরও অনেক এরকম কাজ করেছি যেগুলো হয়তো প্রথমে যেরকম চাইছিলাম সেরকম হয়নি, পরে আবার নতুন করে করতে হয়েছে। আচ্ছা, ধরো তোমার কি মনে হয় কম্পোজার হতে গেলে একটা ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র শিখে রাখাটা খুব জরুরি? ভীষণ। ঠিক, কেন কেন বলছি, যেমন আমি যেহেতু গানের মানুষকে পেয়েছি বলে আমি এই প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো চট করে করা হয় না, অনেক প্রশ্ন করা হয়। আমি তোমার জীবনের থেকেও কিন্তু আমি বেশি করে ইন্টারেস্টেড যে সঙ্গীত শিল্পী মেঘলাকে। ঠিক ঠিক আছে, হ্যাঁ তুমি বলো, তুমি যেটা বলছিলে ইনস্ট্রুমেন্ট ওয়াইজ না কম্পোজিশন চেঞ্জ হয়ে যায় একদম, মানে ধরো আমি যখন ক্লাসিক মানে ছোটবেলা থেকে হিন্দুস্তানি ক্লাসিক্যালটাই আমি শিখেছি, আমি আধুনিক বাংলা গানও কিন্তু শিখিনি, ওই ক্যাসেট শুনেই যা শেখা। এবার ইন্ডিয়ান ক্লাসিক্যালের একটা বড় দিক হচ্ছে এটা না, মানে ন্যাচারালি মানুষকে মানে যারা শেখে এটা না কম্পোজ করতে শেখায়। কেন, একটা ধরো রাগ গাইছি, সেই রাগের আলাপ গাইতে হচ্ছে, এবং আমি জেনে যখন গেলাম যে সেটা স্বরগুলো লাগছে কম্বিনেশন, ওইটাই তো কম্পোজিশন, এক্স্যাক্ট পারমুটেশনের কম্পোজিশনটাই মানে পারমুটেশন কম্বিনেশনটাই তো কম্পোজিশন। ঠিক, তখন সেই যে কম্পোজিশনটা হচ্ছে সেটা কিন্তু একটু রাগাশ্রয়ী। ঠিক, হারমোনিয়ামে যখন আমি কম্পোজ করতে বসছি
একটুখানি হলেও এই পুরনো দিনের আমি নিজেই দেখেছি যে হারমোনিয়ামে কম্পোজ করতে বসলে সেই ধরো সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় ওরকম ধরনের শুনতে লাগে, এরকম ধরনের গান আসছে। একজন কেউ পিয়ানো বাজাচ্ছে ধরো, আমি তফাৎটা মানে ইনস্ট্রুমেন্ট ভেদে কিভাবে খুব সুদিং একটা কিছু হলো বা কিন্তু হ্যাঁ মানে ইন্ডিয়ান থেকে তো সরে যায়, মানে পিওর ইন্ডিয়ান ক্লাসিক। যেহেতু আমরা একটু সাংগীতিক আলোচনায় আছি, হয়তো অনেকে বোর হতে পারে, হয়তো অনেকে ভাবছেন যে আমি কেন মেঘলার ব্যক্তিগত জীবনে ঢুকছি না। আপনারা অনেকেই মেঘলার এর আগে অনেক ইন্টারভিউ দেখেছেন, ওর ব্যক্তিগত জীবন সম্বন্ধে, ওর এই মেঘলা দাশগুপ্ত হয়ে ওঠা সম্বন্ধে অনেক কথা জানেন, তাই এই প্রশ্নগুলো আজকে করছি। আচ্ছা তোমাকে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তুমি এই যে বলছি ইনস্ট্রুমেন্ট ভেদে তুমি এক এক ধরনের সুর মাথায় খেলে, তুমি বেসিক্যালি নিজে কম্পোজ করতে গিয়ে ধরো মেজর কর্ডে একরকম সুর, হ্যাঁ মাইনর কর্ডে একরকম সুর, একদম তাই তো? মাইনর কর্ডের সুরের ক্ষেত্রে তুমি দেখবে একটা করুণ ব্যাপার থাকে, একটা দুঃখ থাকে, একটা কোথায় একটা বেদনা। আমার অধিকাংশ কম্পোজিশনই মাইনর কর্ডে, মেজরে খুব কমই। মানে একটা একটা কি বলবো, অসময় বৃষ্টির কম্পোজিশনটা যদি তুমি খেয়াল করো দেখবে ওটা পুরো মাইনারে, যদি কোনোদিনও আমার মাইনারে না চাইতেও ওটা এসে যায়। সেই কবে এস ডি বর্মন বলে গেছে বি রহ বড় ভালো লাগে, এবং আমি দেখেছি ম্যাক্সিমাম যারা আর্টিস্ট, হ্যাঁ বেশিরভাগ শিল্পী কিন্তু বিরহ দুঃখকে খুব বেশি করে মানে কন্টেন্ট করে তাদের শিল্পটাকে তুলে ধরে মানুষের কাছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কজন আমি শিল্পীকে এই প্রশ্ন করছি বিশেষ করে কম্পোজারদের, তাদের প্রত্যেকেরই কিন্তু মাইনর কর্ড বেস করে বেশি পছন্দ, এটা জানি না কেন কিন্তু এটা হয়। মানে কোমল তো জেলার দিকে, তারপরে এসে কলকাতায় কোপ আপ করা এবং এখানকার যে স্ট্রাগল, এখানকার যে কম্পিটিশন সেখানে মানিয়ে নেওয়া, সেটা তো একটা যুদ্ধ থাকেই। কিন্তু ছোট থেকেই তোমার কি এই টার্গেটটা ছিল যে আমাকে একদিন না একদিন কলকাতায় যেতেই হবে, কারণ তুমি শিল্পী হতে চেয়েছিলে, সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলে, তখন থেকে কি ছোট থেকে ভিতরে ভিতরে বুনেছিলে যে না আমাকে এই স্ট্রাগলটা করতে হবে বা কম্পিটটা করতে হবে? অ্যাকচুয়ালি না, আমি না ছোটবেলায় ইনফ্যাক্ট আমি বলবো 8-9 অবধিও আমি পেইন্টার বা ড্রেস ডিজাইনার হতে চাইতাম, হ্যাঁ ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম। আমি খুব ভালোবাসতাম ছবি আঁকতে, মোম রঙই শিখেছি আমি, পরবর্তীকালে অয়েল পেন্টিং করেছি কিন্তু শিখেছি মোম রং, বা স্কেচ করতে খুব ভালো লাগতো। তো ইনফ্যাক্ট ওই বললাম না ফ্যাশন ডিজাইনিং এইসব নিয়ে পড়ার ইচ্ছে ছিল। আমি যখন ক্লাস 9-এ তখন ইটিভি তারানায় একটা কম্পিটিশান হতো, তুমি তো সেখানে ছিল বোধহয়, হ্যাঁ সেখানে একটা গান গেয়েছিলাম ঝুম 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 রাত নেই ঝুম, অনুসূয়া চৌধুরী অনুসূয়া ম্যাম আমাকে বলেছিলেন ভবিষ্যতে মেঘলা দাশগুপ্ত নামটা যেন সঙ্গীত প্রতিষ্ঠিত সঙ্গীত, আমার এখনো লাইন টু লাইন মনে আছে, প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে শুনতে পাই। একটু শুনে না ঝুম 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 রাত নেই ঝুম নিশ্চয়ই শোনাবো। ওই যে একটা কথা, তার আগে আমার কোনো ভাবনাই ছিল না, বাবা মা নিয়ে যাচ্ছে পার্টিসিপেট করাতে ঠিক আছে করছি, ওই একটা ছোট্ট একটা কথা সম্ভব একটা বলে একটা কনস্ট্রাকটিভ কম্পিটিশন তৈরি করে দিল, দাগ কেটে দিয়েছিল, মানে যে হ্যাঁ আচ্ছা এইভাবে তো ভাবিনি আমি কখনো, তো শোনাই ওটাই নাকি? হ্যাঁ খুব সুন্দর কম্পোজিশন, হ্যাঁ খুব সুন্দর গানটা, ঝুম 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 রাত্রি ঝুম তন্দ্রা এলো না আর বারে বারে মনে পড়ে না জানি ছবিটি কার, ঝুম 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 রাত্রি ঝুম তন্দ্রা এলো না আর বারে বারে মনে পড়ে না জানি ছবিটি কার, ঝুম 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 রাত্রি ঝুম 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 রাত্রি ঝুম 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 রাত্রি ঝুম। বাহ,
খুব সুন্দর কম্পোজিশন আর অনেকদিন পরে গাইলাম অ্যাকচুয়ালি থ্যাংক ইউ কথাটা হ্যাঁ তারানার কথাটা উঠতে মনে পড়ে গেল তোমার পুরনো স্মৃতি আর কি একদম তারপর তো তুমি অনেকের কাছে গান শিখেছো তোমার প্রথম দেখো দিদির সাথে গানের ক্লাসে যাওয়া হ্যাঁ সেখান থেকে তোমার রাগ চিনতে শেখা হ্যাঁ এবং তারপরেই বাবা মার বুঝতে পারা যে তোমারও গানে গানের মানে তুমি মিউজিক্যাল হ্যাঁ তারপর বোধ হয় পাঁচ ছ বছর থেকে ফর্মালি তুমি গান শিখছো হ্যাঁ শ্রীযুক্ত পিন্টু দাসের কাছে হ্যাঁ তারপর একাধিক গুরুর কাছে তোমার শিক্ষা হয়েছে তোমার দেখো প্রত্যেক গুরুর কাছেই তুমি কিছু না কিছু শিখেছো একদম কিন্তু কোথায় এসে তোমার মনে হলো যে না মেঘলার ভিতরের যেটা ছিল সেটাকে একদম স্ট্রাইক করে দিয়েছেন একজন গুরু সেটা কখন মনে হয় আমি যখন মানে মোটামুটি ক্লাস 11-12 তখন থেকেই মোটামুটি ডিটারমাইন্ড যে আমাকে কলকাতায় যেতে হবে কলকাতায় গিয়ে গান শিখতে হবে পড়াশোনাও করতে হবে কিন্তু কলকাতায় যেতে হবে এবার লাকিলি তখন আমার বাবা ট্রান্সফার হয় কলকাতায় তো আমরা ফুল ফ্যামিলি ওখানে শিফট করে মানে কলকাতায় চলে আসি আমার বাবা তখন টলিগঞ্জ সার্কুলার রোডে একটা ব্রাঞ্চে কাজ করতো তো সেখান থেকে ফিরতো তো ওই আইটিসি এসআর এর সামনে দিয়ে ফিরতো এই জায়গাটার একটা আলাদা এবার আমার বাবা ওই এসআর এর সম্পর্কে প্রচুর গল্প করেছিল যে ওখানে জানিস বড় বড় সব উস্তাদরা আসে হোল নাইট ফাংশন হয় আর আগে না দেখো এখন কিন্তু অত হোল নাইট ফাংশন অনেক কমে গেছে আবার নেই শুধুমাত্র হ্যাঁ মানে আগে এই নাইট ওই নাইট মানে এখন হচ্ছে কিন্তু সেই সময় মানে আমার বাবাদের সময় আরো বেশি কোথায় হতো তো এখন যেহেতু টিভি ফিভি এখন সেই কারণে কমেও গেছে তো বরাবরই সেটা একটু শোনার একটা আগ্রহ ছিল তো আমি মেট্রোয় করে কখনো হয়তো কলেজ গেলাম বা কোথাও গেলাম ওই আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি ওই ওই ঝুলঝুলে চোখে আমি দেখতাম আমি কি পাবো কোনোদিনও আমি তো অত যোগ্য নই আমি তো অত ভালো জায়গায় শিখিও নি যে বিশাল কিছু জানি তাও তো না তো ঠিক আছে বুক ঠুকে একটা অডিশন অ্যাপ্লাই করে দিলাম তো ক্লিক করলো একটা জিনিস ওখানে গিয়ে আমি শিখেছি সেটা হচ্ছে ধৈর্য প্রথম কথা তানপুরা বাঁধা থেকে শুরু করে মানে সুরে আমার গুরুজি এতটাই মানে সুরের উপরে নজর দিতেন মানে এরকমও হয়েছে কোনো কোনো দিন আধ ঘন্টা কেটে গেছে তানপুরা টিউনিং কমপ্লিট হয়নি অন্যান্য ইনস্ট্রুমেন্ট আমি বলতে পারবো না কিন্তু তানপুরার ওই মাঝের দুটো মানে ওপরের প্রথম তো সুর মেলাতে হবে তারপরে দুটো জোয়ারি ম্যাচ করতে হবে তারপরে বাকি দুটো তার তো রইল ওই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওই বসে তার উপরে ধরো ওই এক ঘন্টা দেড় ঘন্টা ধরে টানা বসে তানপুরা বাজানো ঠিক তানপুরা বাজিয়ে গান করা কোমর ধরে একাকার কিন্তু হ্যাঁ ওই যে ধৈর্য শিখেছি ওখানে সপ্তাহে 4-5 দিন মতন ক্লাস হতো আমি 3 দিন হয়তো যেতাম সপ্তাহে বা 4 দিন যেতাম নর্মালি আমাদের কি সপ্তাহে 1 দিন ক্লাস হয় তো এই কি স্কুলের মতন একটা যে শেখা এবং তার আগে আমি যেরকমভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যালটা যেরকমভাবে শিখেছিলাম যে ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরীক্ষা হতো কিছু রাগের সিলেবাস থাকতো সেইভাবে একটা রাগ আরোহণ অবরোহণ পকড় একটা বন্দিশ তার সাথে কয়েকটা তান ছোট তান বড় তান আলাপ বিস্তারিত মুখস্থ করে ঢেলে আসা কিন্তু এসআরের বা আমার এসআরে বলি বা আমার গুরুজির শেখানোর টেকনিকটা এরকমই ছিল যে অনেক বেশি ওই কম্পোজিশনে আরও বেশি আমাকে আগ্রহী করেছে এবং ইমন রাগটাই ইমনটাই আমি 1-1.5 বছরের মতন প্রায় ওটাই শিখেছি ঠিক ঠিক মানে প্রথম প্রথম তো গুরুজি আমাকে রেকর্ডিংও করতে দিতেন না মনে রেখে যেটা হ্যাঁ স্মৃতিতে রেখে মানে এটা শ্রুতিতে রেখে ভীষণ কঠিন কিন্তু হ্যাঁ ওই আস্তে 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 ওই জিনিসটা মেবি মানে এরকমও মনে আছে মানে গ্রাজুয়েশনের আগে আগে 7-8 ঘন্টা হয়তো মানে এখন আমি সেটাকে ভীষণ মিস করি মানে অতটা ক্লাসিক্যাল রেয়াজ এখন করা হয় না কিন্তু ঘন্টার পর ঘন্টা রেয়াজ করছি তখন একটা না অদ্ভুত একটা কি বলবো ক্লান্তি লাগে না গরম লাগলেও গরম লাগে না এই যে মানে একাগ্রতাটা তৈরি হয়ে যায় তৈরি পিওর ক্লাসিক্যাল যারা শেখেন আগেকার দিনে তুমি তো নিশ্চয়ই শুনবে দর্শকরাও হয়তো অনেকে জানে চিল্লা করতো যে একটা বড় মোমবাতি জ্বালিয়ে রেখে যতক্ষণ না মোমবাতিটা গলে যাবে এটা আমি জানতাম হ্যাঁ যতক্ষণ না মোমবাতিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত ওই একই জিনিস বারবার 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 লুপের মতো করে যেতে হবে আমি একবার পণ্ডিত তন্ময় বসের একটা ইন্টারভিউ শুনছি উনি বলছেন যে আমাদের যখন চিল্লা করাতো আমরা হচ্ছে
খুঁজতাম কত ছোট মোমবাতি পাওয়া যায়, যাতে হচ্ছে তাড়াতাড়ি মোমবাতিটা গলে যায়, আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু এটা করানো হতো এবং পিওর ক্লাসিক্যাল আমাদের এই যে হিন্দুস্তানি যে সঙ্গীতের, হ্যাঁ উত্তর ভারতীয় সঙ্গীতের ক্লাসে দক্ষিণ ভারতীয় তাই, মানে আমাদেরকে এই যে ধৈর্যটা শেখা, যে কোনো শিল্পীর ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমাদের এই একাগ্রতাটা ডেভেলপ করাটা ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি। এবং সেটা তুমি তো বললেই যে এসআরএতে গিয়ে তোমার মধ্যে এই স্ট্রাইকটা তৈরি হয়েছিল আর কি, সেখান থেকেই হয়তো আমরা কম্পোজার মেঘলাকে পাচ্ছি, সেই কারণেই হতে পারে যে একটা রাগ এক বছর ধরে শিখতে হয়েছে এবং সেই রাগটাকে বেশি চর্চা করা, সেইটার জন্যই হয়তো। আচ্ছা তোমার এই যে মেশানোর মধ্যে একটা আনন্দ আছে, হয়তো দেখো রঙের সাথে রং মিশে তো একটা, তুমি আমার মনের কথাগুলো বলছো, হ্যাঁ রঙের সাথে রং মিশিয়ে যেমন ধরো একটা অন্য রং হয়, একদম তুমি যেহেতু আঁকায় ইন্টারেস্টেড এবং তার পাশাপাশি দেখো সুরে ইন্টারেস্টেড, সুরেও তাই দুটো স্বর মিশে একটা অন্য একটা সুর তৈরি হলো পাশাপাশি বসে, তার মানে এই এই যে মেশানোটা এটার মধ্যে তোমার একটা ইন্টারেস্ট আছে একদম। এবং দেখবে যে এই কারণেই মেবি আমার মেঘ দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে সূর্যাস্তের সময় বিভিন্ন কালার আসে, শুধু মানে হাঁ করে দেখি মানে কি করে মানে ঈশ্বর এত কিছু সুন্দর সৃষ্টি, মানে প্রত্যেক দিন নতুন নতুন ভাবে একটুখানি এখানে একটু লাল আলো, হয়তো লালের সাথে পাশে বেগুনিটা হয়তো মনে হয় ওভাবে যাবে না, কিন্তু এত সুন্দর ভাবে যে মেশানো থাকে মেঘ, মনে হয় যে ওটাই আর কি, মানে ওই জিনিসই তো আমাদের আঁকতে ইন্সপায়ার করে, গান করতে গান তৈরি করতে ইন্সপায়ার করে, ঠিক কিন্তু ওই আর কি, ওটা একটা ভালো লাগা। আচ্ছা এবার একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্নে যাই, আমরা এখন গান যত না শুনি, এই যে তুমি বললাম তোমার বাবাদের সময় অনেক এরকম হোল নাইট প্রোগ্রাম হতো, দর্শকদেরও ধৈর্য অনেক বেশি ছিল কারণ ঘন্টার পর ঘন্টা শ্রোতারা বসে শুধু শুনতেন গান, এখন গান লোকে দেখে দেখে গান শুনে কম, এটা কি আমরাই মানে শিল্পীরাই বা যারা এই ধরনের অনুষ্ঠান করছি অর্গানাইজ তারাই দর্শকদেরকে এতটা ছটফটে করে তুললাম, না না দর্শকরা নিজেরাই আমাদের যুগের গতির সঙ্গে এরকম হয়ে গেল বলে আমাদের এরকম করতে হচ্ছে? একদমই, যুগ মানে কখনোই তো হয় আমাকে উন্নতি করতে হবে বা অবনতি করতে হবে, এবার সময় তো কখনো থেমে থাকে না, একটা দিকে যেরকম আজকে ধরো আমার বাড়ির থেকে আগে মানে আমি যদি ধরো আজকে থেকে 200 বছর আগের কথা ভাবতাম তাহলে হয় আমাকে গরুর গাড়িতে আর নয় পায়ে হেঁটে আমার বাড়ির থেকে এখানে আসতে হতো, আজকে গাড়ি আবিষ্কার হয়েছে, হ্যাঁ এত ফাস্ট যেরকম সব জিনিস হয়ে গেছে, মানে আজকে কারোকে কিছু জানাতে গেলে আগে চিঠি লিখতে হতো, অপেক্ষা করতে হতো, এখন ফোন করে গিয়ে কোথায় আছে, কোথাও ডেপথটা নষ্ট হচ্ছে না? ডেফিনেটলি সে তো হবেই, মানে আমাদের আমরা কিছু গেইন করতে গেলে কিছু তো মানে শব্দ আমরা একসঙ্গে পাবো না, এই স্পিডটা ধরো আমাদের এই যে প্রত্যেকটা বিষয়ের ওপর যে গভীরতাটা ধরো আমাদের গানটা কোথাও সুরটা কোথাও একটু এফেক্টেড হয় তো ডেফিনেটলি হয়, হ্যাঁ কারণ দেখো আমি তোমায় বলছি আমরা যখন জি টিভিতে হ্যাঁ সারেগামা পা দেখতাম, আমি 96-এর কথা বলছি, অনেক আগে অনেক আগে, তখন কিন্তু একটা বাড়িতে বাড়ি থেকে পরে আসা জামা পরেই শ্রেয়া ঘোষাল গান গাইছে, সেটাই কিন্তু লোকে হাঁ করে বসে দেখতো শুনতো এবং সেই গানটা নিয়ে আলোচনাও করতো, একদম কি সুন্দর গাইলো আহা হা, কিন্তু কখনো জাজেদের আমরা মারাত্মক উচ্ছ্বাস প্রকাশ করতে, ওখানে অনেক বড় বড় জাজেসরা থাকতেন কিন্তু জাজেসরা একেবারে অবাক হয়ে সিট থেকে পড়ে যাচ্ছে এটা কোনোদিন দেখতাম না, অনেক ভালো ভালো আর্টিস্ট কিন্তু তখন গান গাইতো, কিন্তু আমরা যুগের সাথে দেখলাম এই ছবিটা এই রিয়েলিটি শোয়ের ছবিটাই কিরকম বদলালো, যে শিল্পী গান গাইছে তার পোশাকটা কত ইম্পর্টেন্ট হয়ে উঠলো, সে ওই গানটা যে লিপসিং করেছে তার মতো পোশাক তাকে পরতে হবে, তার মতো সাজতে হবে, তার সাথে অনেক লোক নাচছে, অনেক লোক সাইড ভোকালস, প্রচুর এমন ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে দেওয়া হলো, মানে ডিস্ট্রাকশন মানে সুরের দিকে যে মানুষ মন দেবে সেই জায়গাটাই রাখা হলো, এবং নিখুঁত পারফরমেন্স, এরকম হয় না, এটা বাস্তব নয়, এই যে স্বপ্ন দেখানো এটা কেমন লাগে? এখন কি বলতো ম্যাজিক শো হয়ে গেছে বেসিক্যালি, অ্যাকচুয়ালি মানে তুমি যদি এখনো কোনো পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যাল কনসার্ট দেখতে যাও, গান স্টেজে ওঠার পরে তাল তবলা কিন্তু সুরে বাঁধা আছে বা ইনস্ট্রুমেন্টও তালে বাঁধা আছে, তাও টুং টাং করে আগে বাঁধবে আগে বাঁধবে সামান্য সুরের ইয়েটাও কি করে তারপরে শুরু হবে এবং আস্তে করে ধীরে শুরু হবে, বিলম্বিত এখন তো বিলম্বিত হয় না, আলাপই চলতো অনেকক্ষণ ধরে, হ্যাঁ ঠিক,
এখন ওই বললাম না ম্যাজিক শো হয়ে গেছে, এখন তুমি যদি কোনো বড় বিয়ন্সে বা ইনস্ট্যান্ট নুডলস, হ্যাঁ মানে ওখানে কতটা মানে আতশবাজি থেকে শুরু করে তোমার এটা তোমার নিজের শিল্পী হিসেবে কখনো মনে হয় না একটা গানের মাঝখানে দুম দুম করে ফাটছে, একটা অস্বাভাবিকতা হচ্ছে, কেউ একটা লাফিয়ে চলে গেল, হঠাৎ করে বিভৎস পাকওয়াজ বাজছে বা ইয়ে করছে, এটা কীরকম লাগে নিজের শিল্পী হিসেবে? না সব সময় খারাপ লাগে এটাও ঠিক না, কারণ ওটারও যেরকম একটা সৌন্দর্য আছে আবার তেমনি হ্যাঁ চাকচিক্যটা এখানে অনেক বেশি। ডেফিনেটলি আমাদের ম্যাজিক শো দেখতে তো আমাদেরও ভালো লাগে, এমনি একটা তুমিই বলো না মানে এখন যেমন নাচের শোটা নাচের শো নেই, জিমনাস্টিক শো হয়ে গেছে, এবং গানের শোটা গানের শো নেই, ম্যাজিক শো হয়ে গেছে, এই বিষয়টাকে তুমি শিল্পী হিসেবে কিভাবে দেখো? শিল্পী হিসেবে যদি আমি দেখতে চাই তাহলে আমি তো ইয়ে করব না, কিন্তু আমাকে যদি দর্শকের পার্সপেক্টিভ থেকে সাধারণ হয় পার্সপেক্টিভ বা যেটা সময়ের চাহিদা, কারণ দেখো সময়ের চাহিদা অ্যাকচুয়ালি মানে কারণ তারা সেটাই প্রডিউস করেন, মানে যারা প্রডিউসার সেটাই প্রডিউস করেন যেটা মানুষ চাইছে। এবার হ্যাঁ এটা কি ঠিক, এটা এবার সেখানেও একটা কথা, মুরগি আগে না ডিম আগে এর মতো প্রশ্ন, যে সত্যি কি দর্শক কি চাইছে বুঝে প্রোডিউসাররা সেরকম প্রোডাকশন দেয়, নাকি প্রোডিউসাররা যেটা খাওয়াচ্ছে দর্শকদের রুচিটা সেইভাবে বদলাচ্ছে? একদম, দেখো এবার কথা হচ্ছে যে মার্কেটে অনেকে রয়েছে, তাহলে আমরা ইকোনমিক্সে ঢুকে যাব, আমার আরেকটা সাবজেক্ট আড্ডা, বাঙালিদের আড্ডা মানেই তাই, আমরা কখনো এক জায়গায় থাকি না, আমরা বিভিন্ন বিষয়ে চলে যাই। এবার তাহলে ওইটাই বললাম ইকোনমিক্সে ঢুকে যাব, এবার কি কম্পিটিশন রয়েছে একটা চ্যানেলে, আগে যেরকম তুমি যেটা বলছো সেটা একটি মাত্র চ্যানেলে হতো, সরকারি চ্যানেল বা বেসরকারি চ্যানেল একটা বা দুটো ছিল, এখন চ্যানেল রয়েছে অনেকগুলো। একজন কেউ যদি বলে যে এতটা আমি এইটাই করব, এবং দর্শক সব সময় রয়েছে কোনখানে চটকদারি রয়েছে কোনখানে ওই ম্যাজিক শো রয়েছে, আমি ধরো বলছি তোমার এই যে গল্প বানানো, ধরো আর্টিস্টের কি ব্যাকগ্রাউন্ড, সে একটা হ্যারিকেন জ্বালিয়ে বসে বাড়িতে কুঁড়ে ঘরে বসে গান গাইতো কিনা, সে আজ হঠাৎ এই প্ল্যাটফর্মটা পেয়ে কতটা এক্সাইটেড, এটা কিন্তু আগে দেখানোর প্রয়োজন পড়তো না। সেই শিল্পীটা তার গানের স্কিল দিয়ে মানে তার সঙ্গীত শিক্ষা স্কিল দিয়ে কিন্তু মানুষের মন জয় করত, সেখানে এই তার ব্যাকগ্রাউন্ড, সে কত কষ্ট করছে, এইগুলোর কি সত্যি প্রয়োজনীয়তা? প্রয়োজন তো নেই, কিন্তু তুমি বলো, আমি জাস্ট এমনি একটা ইয়ে হিসেবে এক্সাম্পল হিসেবে বলছি, আমি সারেগামাপার আগে এত সুর আর এত গান নামে একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম, না ওটা ডিডি বাংলা, ও ডিডি বাংলা, রাইট রাইট, গভর্নমেন্ট সরকারি চ্যানেল, আমি বেশি এলাবোরেট ইয়েতে যাচ্ছি না। এবং তুমি যে কথাটা বললে যে ওই নিজের বাড়ির জামা কাপড় পরে, আমিও কিন্তু ওখানে আমার নিজের জামা, ওখানে কোনো ওই নিজে যেরকম সেজে আসতাম হালকা। আচ্ছা তারপরেও কিন্তু মেঘলাকে শুনতে চাই, অবশ্যই এটা একটা খুব সুন্দর জাস্টিফাইড উত্তর দিচ্ছে, তার কারণ তারপরেও কিন্তু মেঘলা যখন অনুষ্ঠান করতে যেত তখন মেঘলাকে কেউ চেনে না বলে টাকা কেন চাইছে এরকম ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতো, কিন্তু জি বাংলার পর আর ফিরে তাকাতে হয়, এটা দর্শকদের কাছে আমার প্রশ্ন, সত্যি কি এটা কাঙ্ক্ষিত একজন শিল্পীর কাছ থেকে? একজন শিল্পীর তো আমরা তার শিল্পবোধ, তার দক্ষতা এগুলোই আমরা বিচার করব, গ্র্যান্ডসাটা না হয় নাই ভাবনা বিচার করলাম, তাই না? আচ্ছা আমরা অনেকক্ষণ কথা বলছি, অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে, একটু গান, এবার কি গান শোনাবে? গান শোনাই মন কেমন জন্মদিন, হ্যাঁ শোনাও শোনাও, ওটা নিশ্চয়ই দর্শকরা এনজয় করবে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছোল তোমারে, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই শুধু আমারই, দিন ফুরালেও আসলে না। এই গানটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই মেঘলাকে, কারণ এই গানটা গেয়েই মেঘলা সকলের মন জয় করে ফেলেছে। আচ্ছা মেঘলা, তোমার মনে হয় একটা গান হিট করার পিছনে কি থাকে, কিছু কি থাকে না এটা ক্লিক? প্রথম কথা তো একটা যে কোনো গানের
শির দ্বারা হচ্ছে কম্পোজিশন, বেশ মানে লিরিক্সের আগেও কম্পোজিশন, কারণ শুধু সুর দিয়েও চোখ দিয়ে জল বের করানো যায়, তারপরে আসে লিরিক্স এবং সেটাকে কীরকমভাবে পরিবেশন করা হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট এবং গায়কি হ্যান্ড টু হ্যান্ড আসে আর কি। এইবার সেটা হিট করবে কি করবে না, এবার খাটুনির কাজটা তো ওটা হয়ে গেল, ওটা মেইন অ্যাকচুয়ালি, এবার তারপরে ওই বহিরঙ্গের রূপসজ্জা সেটা কতটা কি হবে, কতটা প্রমোশন হবে, কতটা কি মার্কেটিং স্ট্র্যাটেজি হবে সেটার উপরে। হ্যাঁ, তোমার কি সত্যি মনে হয় যেটা হিট করে সেটা সবসময় হিট করার যোগ্য? না, একদমই না। এবং এখন তো হিট করানো হয়, একটা পচা গান, সেই পচা গানটা বার বার শুনিয়ে হিট করানো হয় এবং পেইড প্রমোশন করে। একটু একটা গান আমার মনে আসছিল কিন্তু আমি গানটা উল্লেখ করছি না। হ্যাঁ, প্রচুর লোক ভীষণ হঠাৎ উন্মাদনা, কাঁচা বাদাম, কি করে সবাই জেনে গেল না? এবার আমি বলি, কাঁচা বাদাম ওই এই তোমার ডিজে মিক্স হওয়ার পরে ভীষণ পপুলার, তো ঠিক 2 বছর আগে আমি ওই গানটা এমনি শুনেছিলাম। ওটা নরমালি আমার খুব ভালো লেগেছিল, কেন একটি বাংলার সাথে এই যে ফেরিওয়ালার যে সম্পর্ক মানুষের নেওয়া, এটার একটা জোক ছিল কিন্তু ভুবন বাদ্যকরের এই বাদাম বিক্রি, একদম। কিন্তু সেটাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই কথাটাই বলতে গিয়ে আমি তোমাকে বললাম। হ্যাঁ, যাকে তুমি যেটা বলছিলে বলো যে একটা গান মানে যা কিছু হিট করে, গান বলে শুধু না, যে কোনো শিল্প কর্ম আমি তোমাকে বলছি, সেটা কি সবসময় হিট করার যোগ্য বলে হিট করে বলে তোমার মনে হয় না? এরকম অনেক গান আছে, এমন ভালো ভালো গান আছে যেগুলো হিট করার যোগ্য কিন্তু হিট হয়নি, হয়তো প্রপার প্রমো। আমার নিজের গানের ক্ষেত্রেই আমি নিজে দেখি, সব সময় সম্ভব হয় না। আচ্ছা, কি এই লিংকেই আমি, তুমি এর আগে যেটা বললে যে সব সময় কি ওই যেটা পাবলিক চাইছে সেটাই আমরা প্রোডিউস করব, আচ্ছা যে মুহূর্ত থেকে আমি নিজে যে কম্পোজিশন করছি বা নিজে যে গানগুলো গাইতে চাইছি সেইটুকুন একটু ক্ষমতা আমার হলো, আমি কিন্তু সেই সময় থেকে মোটামুটি 2017 থেকে আমি নতুন গান রিলিজ করা শুরু করি, 17 না 18 থেকে অ্যাকচুয়ালি। আমার ওটাই ইচ্ছে ছিল যে আমার কম্পোজিশন করব বা অন্যান্য কারোর ভালো কম্পোজিশন থাকলে। আমাকে অনেকে অনেকবার বলেছেন এবং এটা হচ্ছে খুব কি বলবো শর্টকাট এবং খুব ভালো রেজাল্টও পাওয়া যায় কভার করতে। আমার একটি বক্তব্য, আমার একটি টাকাও যদি আমি কভার করি, মানে একটি টাকাও যদি আমি খরচ করি, আমি নতুন গানে খরচ করি, আমার কোনো লোকের শোনার দরকার নেই, কারণ আমি গানটা করি আমার ঈশ্বরের জন্য এবং আমার নিজের জন্য। এটা তোমার প্রফেশন হলে এটা ধরে রাখতে পারবে তো? এত দূর অব্দি যখন টেনে নিয়েছি, আগামী দিনেও টেনে নিতে পারবো। বেশ, আমরা এরকম একটা প্রতিশ্রুতি পেলাম, কারণ সব শিল্পীরা যদি এরকম ভাবতে শুরু করে তাহলে আমরা অনেক ভালো নতুন গান পাবো। ইভেন তোমরা প্রোগ্রাম করতে গিয়ে এটা ফেস করো না কখনো স্টেজে উঠে, বারবার তোমাদের যে গানগুলো রিকোয়েস্ট করা হয় সেগুলো সবই পপুলার গান। হ্যাঁ, সে তো মানুষ পপুলার গানই শুনতে শুনতে চায়, কিন্তু ধরো অরিজিনাল সং যখন শোনাও তখন মানুষের উন্মাদনা কি সেরকম থাকে? না, সেরকম থাকে না, কিন্তু কিছু কিছু জায়গায় মানে এই যে আমি একটা জায়গায় আমি স্টিক করেছিলাম বলেই, না হলে আমার ক্যারিয়ারের শুরুর দিকে যখন আমি স্টেজ শো করা শুরু করেছি তখন লতাজির গান, আশাজির গান বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বা কিশোর কুমারজির গান রিকোয়েস্ট করা হচ্ছে, তার মোটামুটি এক দু অসময়ী বৃষ্টি রিলিজ হলো, তারপর থেকে মোটামুটি অসময়ী বৃষ্টিটা শোনান তো, বা মন এখন গেলে মন কেমনের জন্মদিন না শোনানো হলে লোকজন খুব রেগে যান আর কি। তো সেটা তো একটা পাওয়া যে হ্যাঁ, এই ডিমান্ডটা নিজেকেই ক্রিয়েট করতে হয়েছে, নিজেকেই নতুন গানগুলো তৈরি করতে হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার একটা এক্সাম্পল দিই, যেহেতু তুমি অনুষ্বাদীর কথা বললে, হ্যাঁ কারণ অনুষ্বাদী একটা সময় তোমার মতো এরকম একটা স্ট্রাগল একদম করতে শুরু করেছিল যে যদি নাম করতে হয় তো অরিজিনাল গান দিয়েই করবো, মানে আমার গান দিয়েই আমি এ করবো, তাতে কিন্তু বাধা প্রাপ্ত হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে এমন অনেক আর্টিস্ট পপুলার হয়ে গিয়েছে ওনার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন, যারা কিন্তু পপুলার আইটেম গাইতেই
সোশ্যাল মিডিয়ায় আমি যখন অ্যাপিয়ার করছি হয়তো কভার কিছু করলাম, কিন্তু যেখানে আমার বেশ, কারণ একটা গান তৈরি করতে আজকাল কোনো কিছু টাকা ছাড়া হয় না সত্যি কথা বলতে, হ্যাঁ শ্রমও লাগে টাকাও লাগে সব কিছু লাগে, কারণ অন্যের শ্রম যখন আমি নিচ্ছি সেটার বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিতে হয়, তো সব কিছু মিলিয়েই তো আমাদের চলতে হয়। এবার যতটুকুন আমার নিজের আর্নিং যতটুকুন আসছে আমার ওই সেটাকে একটা আমি কী বলবো, আমার ইনভেস্টমেন্ট হিসেবেও ধরতে পারি। হ্যাঁ একটা শিল্পীর পক্ষে ধরো যেটা দেওয়ার সেই কাজটাতে তো তুমি নিযুক্ত থাকতে পারছো, সেটার মধ্যে একটা আনন্দ রয়েছে। এবং আমার একটা সময় মানে সারেগামাপায় পাওয়ার আগে আর কি সেই সময় আমার ওই ফেজটাকে আমি জীবনে ভুলবো না, কারণ এরকম এক বছর ছিল আমার যে সময় রীতিমতো আমি কেঁদেছি যে আমি গান করতে চাই, আমি শুধু গান করতে চাই। আমি তুমি তো ব্যাংকিং এর জন্য প্রিপারেশন, ব্যাংকিং এর জন্য আমি বলছি না যে ব্যাংকিং খারাপ, না না নো, হ্যাঁ কারণ কারণ চয়েস এটা তো এক্স্যাক্টলি, মানে আমার সামহাউ মনে ছিল, মনে হয়েছিল যে এটা আমার জন্য নয়, মানে হ্যাঁ পড়তে পড়াশোনা করতে ভালো, এখনো আমি বই পড়ি বা ইয়ে করি কিন্তু বা নতুন জিনিস সম্পর্কে আপডেটেড থাকলাম, কিন্তু সামহাও মনে ছিল এই কাজটা আমার জন্য না, আজকে যে আমি গানটা করে টিকে থাকতে পারছি এটাই আমার জন্য সাকসেস। তারপর আমি কি পেলাম সেটা তো ডেফিনেটলি ওটা কি পেলাম আর কি হারালাম সেটা পরে ঠিক। আচ্ছা মিথিলা তুমি গানের সুর তো করো, কম্পোজিশন তো করো, গান লেখো? আমি চার লাইনের বেশি এগোতে পারিনি, আমার সুন্দর সুন্দর লেখা। আচ্ছা আমার কি এটা মনে হয় যে নিজে সুর করে সে যদি গানটা লেখে সেটা অনেক কম্প্যাক্ট হয় রাদার দ্যান অন্য কেউ লিখলো অন্য কেউ সুর করলো? সে তো হয়, তাকে পারতেও হবে না, আমি যেমন পারি না। যেরকম আমি ওই যদি কোনো দিনের কথা বললাম, আমি আমার একটি ভাই ওকে বলেছিলাম যে ভাই আমাকে একটু এটা লিখে দিবি, বলেছিলাম যদি কোনো দিন ধরা হাত ছেড়ে দাও, এইটা হচ্ছে আমার ফার্স্ট লাইন, এটা আমি বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম যদি কোনো দিন, যদি কোনো দিন এরকম করে চার পাঁচটা লাইন হবে তারপরে বলবি যে, মানে আমার গানটার বক্তব্য ছিল যে যদি তুমি আমাকে ভুলে যাও তুমি কিন্তু ভেবো না যে আমি কাঁদছি, আমি কিন্তু তুমি কিন্তু এটাই ধরো যে আমি আমিও ভুলে গেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি কাঁদছি। তো সেইটাকেও এবার আমি কবিতা লিখতে পারি না বা গান লিখতে পারি না, ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমি এমনি আমাকে বলো কোনো একটা প্যারাগ্রাফ লিখে দিতে আমি খুব সুন্দর লিখে দেবো, গল্প লিখে দেবো, কিন্তু আমি কবিতা বা ইয়ে পারি না বেশ। তুমি গান শোনার সময় তার মানে তোমাকে সুরটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে রাদার দ্যান লিরিক্স? হ্যাঁ আমি ইনফ্যাক্ট বললে অবাক হবে আমি গান শুনি না, হ্যাঁ খুব কম শুনি, যদি দরকার আমি ইনস্ট্রুমেন্ট বেশি শুনি। বেশ তার মানে তুমি কম্পোজ মানে আমার সুর বেশি তোমাকে অ্যাট্রাক্ট করে? বেশ হ্যাঁ। আচ্ছা এরকম গান শুনতে পারো ধরো যে গানের কথা খুব বাজে কিন্তু সুরটা ভীষণ ভালো, এরকম অনেক গান আছে। ইভেন আমি অনেক বড় বড় কম্পোজারদের গানে অনেক বড় বড় হিটের কথা বলবো, এবং আমি একবার খুব সহমত হয়েছিলাম চঞ্চল ভট্টাচার্যের একটা ইন্টারভিউতে, নিশিদিন নিশিদিন যে গানটা আছে না বা যে স্বপ্নের রবীন শরীর চৌধুরীর যে গানটা, বলছে গানের কথাটা শুনলে গানের সুরটার সাথে গানের কথাটার কোনো মিল নেই, এবং সত্যিই নেই। উনি বলার পর কিন্তু আমি গানটা আবার শুনে দেখলাম যে সত্যি মিল নেই, এতদিন কিন্তু ভালোই লাগতো কিন্তু বলার পর যুক্তিটা খেলার পর তখন মনে হলো আরেকবার শুনে দেখি। হ্যাঁ হ্যাঁ এরকম তারপর থেকে আমি এটা ট্যালি করতে শুরু করি যে এই গানটার সাথে সত্যি তো এই কথাটা ইস কি খারাপ। ওই সুর যদি আমি বললাম না সবার প্রথমে এই যে শির দ্বারা হচ্ছে, যদি দেখবে নাইনটিজের হিন্দি গানে খুব মেলোডি আছে কিন্তু এমন কথা মানে পাতি কথা, আমরা প্রেমিককে কথা বলতেই পারবো না, কিন্তু ওই গানটা আমাদের ভাল লাগছে, সুরটা ভালো বা গেয়েছে সেটা রিপ্রেজেন্টেশনটা ভালো সেই কারণেই। বেশ আমরা কিন্তু আজকে শুধু সঙ্গীত শিল্পী মানে সিঙ্গার মেঘলাকে ইয়ে করছি না, আমরা তার পাশাপাশি কিন্তু কম্পোজার মেঘলাকে কিন্তু আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করছি। আচ্ছা এবার একটু ব্যক্তিগত জীবনে যাই, আপনারা হাঁ করে বসে আছেন আমি জানি, বিয়ের আগে মেঘলার জীবন আর বিয়ের পরে মেঘলার জীবন কতটা তোমাকে ম্যাচিওর করেছে বলে মনে হয়? অনেক। আমি যখন প্রণব মুখোপাধ্যায়ের কাছে যখন গান শিখতে যেতাম বালুরঘাটে, উনি আমার গান শুনে বলেছিলেন যে গানটা কিন্তু কোনোদিনও ছাড়িস না, বিয়ে হয়ে গেলে অনেকের গান কন্টিনিউ হয় না, আমার ওই হয় না
অনেক কথার মাঝে কিছু কিছু কথা গেঁথে থাকে, ওই যেরকম অনুষ্মা চৌধুরীর যে কথাটা বললাম, আমার মাস্টারমশাইয়ের ওই কথাটাও আমার এখন ওই গেঁথে রয়েছে। আমার ওটা সামহাউ মনের মধ্যে ছিল যে না, আমি কোনোদিনও, কারণ এই জিনিসটাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমার এটাতে দৃঢ় সংকল্পই ছিলাম যে কোনোদিন যদি আমাকে দুটো জিনিসের মধ্যে চয়েস, প্রথম কথা যে যে মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসে সে আমাকে কোনোদিনও চয়েস দেবে না, ঠিক? হ্যাঁ, আর দ্বিতীয় কথা, তোমাকে তোমার মতো থাকতে থাকতে দেবে, দোষে গুণে মিশিয়ে যে মেকলাটা তাকেই তাকেই ভালোবাসবে। আর যদি চয়েসও করতে বলা হয়, আমি ডেফিনেটলি আমার গানকে, কারণ গান গান ছাড়া বাঁচা, হ্যাঁ, মানে এটা আমি ঠিক কেন আমি হয়তো সেভাবে বলতেও পারবো না যে কেন গান ভালোবাসি, হয়তো আমি সারাদিন রেয়াজ করছি এরকম না, কিন্তু গানটা আমার ভেতরে রয়েছে বেশ। তুমি তোমার বেড়ে ওঠার সময় যে গান শুনে বড় হয়েছো, সন্ধ্যা মুখোপাধ্যায় বা হেমন্ত মুখোপাধ্যায়, এত শোনো? হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শোনাই তাহলে, কারণ অসময় বৃষ্টি আমার ওই হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান থেকে খানিকটা হলেও ইন্সপায়ার, ওই পুরোটা হয়তো মনে নেই। বেকরার করকে হমেঁ ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে, বেকরার করকে হমেঁ ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে, লা 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 লা, জুলফ কি ঘটা চুরা না লে কহি, না 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 না, আপকো হামারি কসম লট আইয়ে। অসময় আমি এই 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 সুইংটা, এই সুইংটা করে আমি কম্পোজিশনটা করেছিলাম। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তুমি যেহেতু কম্পোজার বলে জিজ্ঞাসা করছি, অনেকে প্রেডিক্টেবল সুর করতে পছন্দ করে, সেটা সহজভাবে মানুষের মনকে ধাক্কা দিয়ে দেয়, মানে যারা খুব সহজ সুর পছন্দ করেন, মানে ম্যাক্সিমাম মানুষ তো ধরো মিউজিকের মধ্যে বেড়ে ওঠে না, তাদেরকে হিট করানোর জন্য কিন্তু প্রেডিক্টেবল সুর সবসময় হিট হয়। আর আনপ্রেডিক্টেবল সুর, যে সুরটার পরের লাইনটা কি হতে পারে সেটা এটা ভাবা যায়, এটা সচরাচর যে মানুষগুলোকে ছুঁয়ে যায় তারা কিন্তু মিউজিক্যাল পার্সন, তারা নিজেরা ছোট থেকে খুব গান শিখেছে, যাদের একটু সঙ্গীত সম্বন্ধে প্রজ্ঞা আছে। তুমি কোনটা করতে পছন্দ কর? আনপ্রেডিক্টেবল কেন আমি বলছি, এখন বিশেষ করে এইটা একটা ট্রেন্ড চলে এসেছে বলবো, যে সহজ গান বানানোর, মানে খুব রিসেন্ট টাইমে দেখবে কারণ সহজে হিট হয়। হ্যাঁ, কারণ কি সবাই গাইতে পারে, রাইট? চট করে আজকে, মানে আমার আমার প্রথম যে প্লেব্যাকটা করেছিলাম বাজে বিনা, অসাধারণ একটা গান, কিন্তু আমি বলছি মন কেমনের জন্মদিন, যত সহজে লোকে গাইতে পারে বাজে বিনা গাইতে পারে না। আমি নিজে যখন মানে গানটা তুলেছিলাম, আমার কাছে বাবা বেশ কঠিন, কারণ ধরো বাজে বিনা কেন আজি সুর ঝংকারে যে মনে আজ দোলা লাগে, তনু মন কাঁপে যে অনুক্ষণ অনুরাগে, বাজে বিনা গানটা গাওয়ার জন্য একটু হলেও গান জানতে হবে, একটু হলেও মিউজিক্যাল হতে হবে, সেই কারণেই একটু এখন যেহেতু দেখছে সবাই হিট গান, মানে সহজ গান বেশি হিট হচ্ছে, ওইভাবেই গান তৈরি হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি প্রথম যখন অসময় বৃষ্টি, যে কারণে বললাম যে বিটোফেন মোৎসার্ট শুনে আমি এত, দেখবে ওর মধ্যেও একটা ওই প্রেডিক্টেবল, ওখানেও কিন্তু হয়ে যায়, মানে তুমি যখন খুব কোনো একটা ওরকম পিস ধরো শুনছো, শুনতে শুনতে মনে হবে আচ্ছা এটার পরে এই কম্বিনেশন অফ নোটস হবে, হ্যাঁ তাই তো হলো, ইন জেনারেল হয়, সেটা তো হয়, মানে যে গান খুব হিট তুমি দেখবে সহজ গান, সহজ সুর আর কি, তাতে তুমি দেখবে সুরগুলো, না না সহজের কথা বলছি না, আমি বলছি কঠিন, মানে যেগুলো ধরো বড় বড় পিস রয়েছে কিছু, জ্যাজের কথা যাচ্ছি না, আমি বলছি যে বড় বড় পিস সেগুলোতেও কিন্তু ওই অনেক সময় প্রেডিক্টেবল সুর, মানে ধরো 1 2 3 4 একটা গেল, 5 6 7 8 গেল, হ্যাঁ নোটসগুলো ওইরকম ভাবে ওই কম্বিনেশনে, তখন ওইটা কিছু কিছু প্রেডিক্টেবল হয়। তো কিন্তু হ্যাঁ, এখন ওই একটা ট্রেন্ড চলে এসেছে, কিন্তু হ্যাঁ ওই মিলিয়ে মিশিয়েই হয়তো করতে হবে, যেটা ভালো লাগছে আমার মনে হয় কম্পোজিশন, আমি ওই কারণে প্রচুর কম্পোজিশন আমার নেই,
মানে আমি যেগুলো মাথায় আসে সেগুলো আমি ডিসকার্ড করে দিই আমার যদি নিজের ভালো না লাগে। বেশ বেশ, একটা সময় দাও আর কি, একটা সময় নিয়ে ভালো কিছু মানে ভালো কোয়ালিটি, কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকে প্রায়োরিটি দাও। আচ্ছা তুমি যেহেতু ইনস্ট্রুমেন্ট শোনো বলে আমি তোমায় বলছি, তুমি নিজে কোন ইনস্ট্রুমেন্ট শুনতে সবচেয়ে ভালোবাসো? আচ্ছা শুনতে দাও ভালো হলো যে বাজাতে বেশি কিছু পারি না, কিন্তু হ্যাঁ সব থেকে পছন্দের ইনস্ট্রুমেন্ট যদি জিজ্ঞেস করো এই রে পিয়ানো। বেশ, পিয়ানো শুন ভালো লাগে আমার, পিয়ানোর আওয়াজ বেশ। তারপরে ধরো সেতার বা শরৎ বা ফ্লুট খুব ভালো লাগে। হ্যাঁ পিয়ানোকে আমি প্রথমেই রাখবো। আচ্ছা আর একটা প্রশ্ন করি, সেটা এই যুগের ছেলেমেয়েদের জন্য, যেমন ধরো এই যে হেমন্ত মুখোপাধ্যায় বা সন্ধ্যা মুখার্জির গানগুলো, এই যুগের ছেলেমেয়েরা একে তো বাংলা জানে না, মানে ওদেরকে দোষ দিয়ে কোনো লাভ লাভ নেই, আমরা বাবা মারা সবাই ছুটছি যে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে কারণ আমাদের মেশিন প্রোডিউস করতেই হবে, করতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বাংলাটা শিখছে না, সেই জায়গায় ওরা কি করে শুনবে ওই গানগুলো? সম্ভব। কিন্তু তোমরা যদি কভার না করো, সব অরিজিনাল করো, তাহলে এই যে ধরো পুরনো অনেক গান কিন্তু এখনকার ছেলেমেয়েরা শোনে না অডিওটা খারাপ হওয়ার জন্য, কারণ ওরা এত ভালো অডিও শুনতে অভ্যস্ত, এত ক্লিন, এত ক্লিয়ার, এত সুন্দর, সেই অডিওটা যেহেতু পায় না বলে অনেক ভালো কম্পোজিশন ওরা শুনতে পায় না। তাহলে তোমাদের মতো শিল্পীরা যদি কভার না বানায় তাহলে অনেক গান অধরা থেকে যাবে তাদের কাছে। না আমার মনে হয় কি, তুমি যে যে গানগুলোর কথা বলছো সেগুলো তো একটা কোনো না কোনো লেভেল থেকে বেরিয়েছে, সেই লেভেলগুলোই দায়িত্ব নিয়ে এখন সেগুলো রিপ্রোডিউস করছে বিভিন্ন আর্টিস্টকে দিয়ে, এবং সেগুলো বেশ পপুলারও হচ্ছে, মানে এরকম না যে শুনছে না, বেশ প্রচুর মানুষই শুনছে। কিন্তু হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে, আজকে তুমি বলো না যে একটা কভার গান যত ভালো করেই আমি গাই, কালকে কেউ না কেউ সেটা আরও ভালো করে গাইতেই পারে। কিন্তু ধরো আজকে এই নিশিদিন, নিশিদিনের কথা, নিশিদিন নিশিদিন শুনতে গেলে তুমি আমাকে বলো যে তুমি কার গানটা প্রথম, মানে তুমি যদি তুলতে চাও গানটা প্রথম কার গানটা শুনবে? ঠিক ঠিক, অরিজিনালটাই তোমাকে শুনতে হবে, ঠিকই স্বাভাবিক এটাই। হ্যাঁ কিন্তু ধরো অনেকে তো ধরো গান তোলার জন্য গানটা শোনে না, যারা ধরো শোনার শ্রোতা হিসেবে, একদম একদম তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের ক্ষেত্রে শোনানোর জন্য খুব ভালো একটা অডিও কিন্তু আজকাল বাচ্চাদের, আমি বলছি যারা বেড়ে উঠছে এই সময়টার মধ্যে, যারা ভীষণ ভালো, তুমি দেখবে আগে মানুষকে তাল বা লয় শিক্ষা দিতে হতো, এখন যে জেনারেশনটা হচ্ছে তাদের তাল বা লয়ের শিক্ষাটা করে দিতে হয় না, মানে তারা ইনহেরিট করেই জন্মায়, তাদের বরঞ্চ সুরের শিক্ষাটা একটু বেশি দিতে হয়, মানে মেলোডিটা তারা কম শুনছে, তারা বিটের উপরেই, বিটের উপর একদম এই এই চেঞ্জটা কিন্তু এখন অন্তত আমি মানে শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখবে এখনকার জেনারেশন ভালো অডিও না হলে পুরনো অনেক সিনেমা দেখবে প্রিন্টটা নষ্ট হয়ে গেছে বলে সিনেমাটা দেখতে চাইছে না, কিন্তু কন্টেন্টটা যদি ধরো নতুন করে তাদের সামনে তুলে ধরা যায়, আমি গানের ক্ষেত্রেই তোমাকে স্পেশালি বলছি, তাহলে তো লোকে ধরো অনেক ভালো কম্পোজিশন পাবে, সেটা হয়তো তুমি মানে ঠিকই বলেছো, আমি আশা করবো তুমি এরকম অনেক গান আমাকে উপহার দেবে। আচ্ছা আমার হাতে একদম সময় নেই, আমরা প্রচুর আলোচনা করার ছিল, মেঘলাকে আমরা আবার একদিন ডাকবো আমাদের এই হসপিটালে আড্ডা দেওয়ার জন্য, মেঘলা আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ কিন্তু আমার সত্যি অনেক আড্ডা দেওয়া ছিল, তোমার নতুন কি কি কাজ আমাদের জন্য আসছে আমাদের একটু জানাও, দিয়ে একটা গান দিয়ে আজকে আড্ডাটা শেষ কর। নতুন কাজ বলতে এমন কিছু কিছু মিউজিক তৈরি করে রেখেছি যেগুলো প্রপারলি, ওই তুমি যেটা বললে না যে আজকাল ভিজুয়ালটাও ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমি নিজে খুব প্রচুর সিনেমা দেখি জন্য আমারও একটু সিনেম্যাটিকভাবে জিনিসটা প্রেজেন্ট করতে ভালো লাগে, তো একটু সময় তো লাগবে ভালো যেগুলো তৈরি হয়ে রয়েছে, আর এছাড়া টুকটাক টুকটাক কিছু আছে। বেশ, এখন ডিসক্লোজ করতে চাইছি না, ওর জন্য আমাদের হাঁ করে চেয়ে বসে থাকছে, সেই সাসপেন্সটা রাখছে। মেঘলা একটা গান দিয়ে, তোমার প্রিয় গান দিয়ে তুমি আজকের এই আড্ডাটা শেষ কর। কোনো গান গাইতে বললে আমার আর মাথায় আসে না, তবে অ্যাকচুয়ালি এত প্রিয় গান থাকে সেটা একটা কথা। আচ্ছা একটা গানের কথা হুট করে মাথায় এলো, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, নীন্দ নাহি আতি, বড়ি লম্বি রাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়।
খুব সুন্দর, কিন্তু একদম অনুষ্ঠানে শেষে এসে গানটা গাইলো বলে আপনাদের গল্পটা বলা হলো না। এই গানটাকে ঘিরে কিন্তু আর ডি বর্মন এবং আশা ভোসলের একটা বিরাট ঝগড়ার গল্প আছে। এই গানটা গেয়েছিলেন লতা মঙ্গেশকর হিন্দি ভার্সনটা আগে, এবং আশা ভোসলে এই গানটা পাননি বলে ভীষণ রাগ করেছিলেন, আর ডি বর্মনের সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন। তারপরে কিন্তু চোখে নামে বৃষ্টি আমরা উপহার পাই আশা ভোসলের কণ্ঠে। যাই হোক, এরকম প্রচুর গল্প মেঘলার সাথেও আমাদের আছে, আমরা আবার নিশ্চয়ই কথা দিচ্ছি মেঘলাকে আবার একদিন ডাকবো। আশা করি মেঘলারও ভালো লেগেছে আড্ডা। খুব খুব ভালো লাগলো, এবং ভালো লাগলো আরো এই কারণে চীনা ছকে বাঁধা ইন্টারভিউ হলো না বলেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার খুব ভালো লাগলো যে একজন সাংগীতিক মন সম্পন্ন হৃদয় সম্পন্ন মানুষের সাথে আড্ডা মারলাম, এবং সেই জায়গা থেকেই একটা খিদে রয়ে গেল আবার একদিন আড্ডা মারা। আশা করি আপনাদেরও অনেকেই আছেন যারা এই আড্ডাটাই চাইছিলেন, হয়তো ব্যক্তিগত কোনো ওর জীবনের গল্প নয়, এই ধরনের আড্ডা শুনতে চাইছিলেন, তাদের বলবো একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আবার কখনো না কখনো কোনো না কোনো দিন আমরা দুজনে বসবো আপনাদের সেই খিদে মেটানোর জন্য। আজ এই বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে, তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।